আপনিও আয় করুন লক্ষ লক্ষ টাকা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনি পেয়ে যেতে পারেন নতুন আইডিয়া। শুধু মাছের পোনা বিক্রি করে একজন যুবক আয় করেছেন 7 লক্ষ টাকা এক বছরে। আমি এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলার সদর উপজেলার আদর্শ মৎস্যগ্রামে। মৎস্যগ্রামের 40 জন সদস্যের একজনের আয়ের গল্প বলবো আজ। গল্পটি মাছের পোনা বিক্রি করার গল্প। মাছের পোনার ব্যবসা করার জন্য আপনাকে লক্ষ টাকা ব্যয় করে হ্যাচারি বানানোর দরকার নাই, শুধু রেণুপোনা কিনে নিয়ে 2.5 মাস পালন করে বিক্রি করা যায়। এটুকুতেই লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। পোনা বিক্রির জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ক্রেতা পুকুর থেকে পোনা কিনে নিয়ে যাবে। দেখুন একজন ক্রেতা 2টা ড্রাম নিয়ে এসেছেন অটোরিকশায় মাছের পোনা কেনার জন্য। এখান থেকে নতিবাড়ি কত দূর হয়? 6 কিলো। 6 কিলোমিটার দূর থেকে আপনি মাছের পোনা কিনতে আসছেন। আপনার কয়টা পুকুর আছে? আমার 2টো। আর বছরে কেমন আয় হয়? বছরে হিসেব করলে প্রায় 1.5 উর্ধে হবে। 1.5 লাখের উপরে? মানে খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে, সব কিছু বাদ। শুনুন সেই সফল যুবকের কথা তার নিজের মুখে। আমরা পোনা মাছ বিক্রি করছি। পোনা মাছ, তাই না? কয়টা পুকুর আছে? আমার মোট 7টা পুকুর। একজন ক্রেতা তো এসছেন দেখলাম যে পোনা কিনতে। মোট কয়টা পুকুর আছে আপনার? 7টা। ফুল মৌসুম শুরু হয় মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত ফুল মৌসুম চলে, সেই সময় লোকজন কাজ করে। এখন ফুল মৌসুম না, মৌসুমের সময় ডেইলি 3 থেকে 4 জন কাজ করে। আচ্ছা, আপনার এই 7টা পুকুরে খরচ টরচ বাদ দিয়ে কেমন লাভ হয়? 7টা পুকুরে মোট খরচ বাদ দিয়ে তারপরও 6 থেকে 7 লাখ টাকা লাভ হয় বছরে। বছরে? আচ্ছা, আপনার পোনা কোথায় কোথায় যায় বিক্রি যে করেন? কোন কোন? আমার পোনা বিভিন্ন অঞ্চলে যায়, ঠাকুরগাঁ যায়, ডোমারের দিকে যায়, তারপরে সৈয়দপুরে যায়, বীরগঞ্জ যায়, খানসামা যায়, বিভিন্ন জায়গায়, আমাদের নীলফামারীতেও যায়, আবার কিশোরগঞ্জ যায়। আচ্ছা, অনেক দূরে দূরে লোকজন এসে পোনা নিয়ে যায়। পোনা নিয়ে যায়, তাই না? আচ্ছা, শুধু পোনারই চাষ করেন নাকি মাছ বড় করেন? না, আসলে পোনার চাষে একটু লাভজনক বেশি, যদিও কষ্ট যদিও বেশি, কিন্তু পোনার চাষে একটু লাভ বেশি মনে করি আমি। আর আসলে আমার কাছে পারফেক্ট মনে হয় পোনাটাই, আর আমি এইটাতে বেশি মানে অভিজ্ঞতা সম্পন্ন আমার পোনাতে, এই জন্য আমি আসলে এটাই করি। এই ধানি পোনা রেণুপোনাটা কোথা থেকে আনছেন? আমি এটা যশোর থেকে নিয়ে আসি। কতদিন পালন করেন? আসলে আমরা যেটা রেণু হ্যাচারি থেকে দেয় সেই রেণুটাকে নিয়ে এসে এক পুকুরে মোটামুটি আমরা সর্বোচ্চ 1 মাসের মতো রাখি, তখন ওইখান থেকে আর এক পুকুরে স্থানান্তর করে এখানে 1 থেকে 1.5 মাস রাখি। জি, 4 থেকে 5 ইঞ্চি করে হয়ে যায়। পোনা যেখানে পোনা আসছি সেখান থেকে যে 1 মাসের মধ্যে আরেকখানে কাটাই করে দিছি, পার করে দিছি, তা ওইখান থেকে আরেকখানে যখন দেই তখন মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি হয়ে যায়, তখনও বিক্রি করি আমরা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনিও খুঁজে নিন আপনার পছন্দের কাজটি।